রহমানি রহিম আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি খাসির মাথা দিয়ে বুটের ডাল খাসির মাথা দিয়ে বুটের ডালের এই রেসিপিটা আমার মনে হয় অনেকেই করেন আমি যেভাবে করি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করতে চলে এসেছি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আপনারা নতুন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের কাছে আরেকটি অনুরোধ মানে আপনারা একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখা চেষ্টা করবেন যদিও পুরোটা সম্ভব না হয় তিন থেকে চার মিনিট কষ্ট করে একটু দেখে নিন তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ বুটের ডাল আমি ডালটা চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চার ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে বুটের ডালটা এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিব এইদিকে বুটের ডালটা সেদ্ধ হতে থাক আর আরেক দিকে আমি মশলাটা রেডি করে নিব এখানে আমি একটা গরম মশলার পেস্ট করে নেবো যার জন্য নিয়ে নিয়েছি আট থেকে দশটা কালো গোলমরিচ আপনারা সাদা গোলমরিচটাও নিতে পারেন চার পিস নিয়েছি ছোট এলাচ আর নিয়েছি ছোটো সাইজের একটা জয়ত্রী আর নিয়েছি দুই পিস দারচিনি আরও এখানে নিয়েছি কালো এলাচ মানে বড় এলাচ একটা নিয়েছি স্টার ফল এই স্টার ফলটা থেকে অর্ধেকটা আমি নিব অর্ধেকটা নিয়ে নিলাম স্টার ফল আর নিয়েছি জয় ফলের তিন ভাগের এক ভাগ এবার আমি এগুলো সবগুলো একসাথে পেস্ট করে নিব পেস্ট করে নেওয়ার পর আমার এক টেবিল চামচ পেস্ট হয়েছে এবার আমি বাটা মশলার সাথে বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিলাম এক চা চামচ জিরা গুঁড়া আর দিয়েছি এক চা চামচ ধনে গুঁড়া এখন দিব দেড় চা চামচ মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন দিয়ে দিলাম দেড় চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব দুই পিস তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা এবার আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে এইভাবে রেডি করে রেখে দিলাম এখানে পুরো একটা খাসির মাথা নিয়েছি আর যেখান থেকে নিয়েছি ওরাই সুন্দরভাবে সাইজ মতো কেটে দিয়েছে আমার আর কাটতে হয়নি আর এইদিকে আমার বুটের ডালটাও এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি মূল রান্না শুরু করব বুটের ডালটা কিন্তু এইট্টি পার্সেন্ট সেদ্ধ করেছি এখানে আমি একটি পাত্র গরম করে নিয়েছি আর আমি তেল নিয়েছি ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ থেকে আমি এক টেবিল চামচের মতো তেল রেখে দিলাম ফোড়নের জন্য আর নিয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি থেকেও আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি রেখে দিলাম ফোড়নের জন্য আর বাকি পেঁয়াজটা এখন আমি একটু ভেজে নেব আমি ব্রাউন কালার করব না হালকা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব খাসির মাথাটা আমি পুরো খাসির মাথাটাই দিয়ে দিলাম এবার আমি চুলার আঁচ একেবারে হাই হিটে রেখে এই পেঁয়াজের মধ্যেই আমি খাসির মাথাটা কিছুক্ষণ একটু ভেজে নেব পাঁচ মিনিটের মতো ভেজে নেব খাসির মাথা বা মাংস যেটাই বলেন এইভাবে যদি আগে একটু পাঁচ মিনিট তেল আর পেঁয়াজের মধ্যে ভেজে নিই তাহলে কিন্তু বিন্দু পরিমাণও গন্ধ আর থাকে না খাসির মাথাটা পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব সেই যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটা এখন পুরোটাই আমি এখানে দিয়ে দিব দিয়ে দিলাম মশলাটা এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢেকে দিব ঢেকে রান্না করব পুরো দশ মিনিট দশ মিনিটের আগে আমি ঢাকনা খুলব না একেবারেই দশ মিনিট ঢেকে রান্না করব দশ মিনিট পর মাংসের পানি যতটুকু উঠেছিলো পুরোটাই টেনে গেছে দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে এবার আমি চুলারাস মিডিয়ামে রেখে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা আমার কষানোর শেষ এবার আমি পরিমাণ মতো একটু পানি দিব যেন মাংসটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় সে পরিমাণেই আমি পানিটা অ্যাড করব এবার আমি ঢেকে রান্না করব মাংসটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে না আসা পর্যন্ত হয়ে গেছে মাংসটা এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর ওইদিকে আমি বুটের ডালটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ করে রেখেছি এবার আমি দিয়ে দেবো বুটের ডালটা দিয়ে দিলাম আমি বুটের ডাল এবার ডাল আর মাংসটা একসাথে ভালোভাবে আবার একটু কষিয়ে নেবো কারণ ডালটা সেদ্ধ করা ডালটা দিয়েছি সেদ্ধ করা ডাল থেকে একটা কেমন যেন স্মেল বের হয় সেদ্ধ সেদ্ধ সেই স্মেলটা যেন না থাকে এই জন্য ভালোভাবে আবার একটু কষিয়ে নিলাম আমার ডাল আর মাংস কষানোর শেষ এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি আমি এটা মাখা মাখা রাখবো সেই পরিমাণে আমি পানি অ্যাড করলাম আপনারা যতটুকু ঝোল রাখতে চান সে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করবেন ডালটাও মশাল্লা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ আর রান্না করতে হবে না এবার যখন বরফ দিয়ে উঠেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো দুটা টমেটো আমি টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো এবার আমি দিয়ে দিলাম দশ পিস কাঁচামরিচ আমি কাঁচামরিচটা শুধু ফ্লেভারের জন্য অ্যাড করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমি ঢেকে দিব আর এদিকে আমি ফোড়নের জন্য রেডি করে নিব আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল আমি যেই তেলটা রেখে দিয়েছিলাম সেই তেলটা ব্যবহার করছি আর দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি আর দুটা দিয়েছি শুকনো মরিচ এবার আমি ফোড়নটা মাংসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এবার ঢেকে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব আমার রান্না কমপ্লিট এটা আপনারা রুটি পরোটা লুচি বা গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন এভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন যারা এতক্ষণ আমার সাথে ছিলেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি আগামীতেও এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন সব সবশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ